কি বলো তো এটা কি? এটা বল বল কোন অক্ষর দিয়ে হয় বলো তো, বলো কোন অক্ষর দিয়ে হয় জানো? ম দিয়ে হয় বল, না ত দিয়ে হয়, না ব দিয়ে হয়, কি দিয়ে হয় বল? গুড, ভেরি গুড। তাহলে ব দিয়ে বল, তাহলে বটা কই? হাত দাও, এটা হচ্ছে ব। তাহলে এই বটা আমরা রং করব, কি করব? রং করব। তারপর এটা কি বলতো? চশমা। তাহলে এই জন্য তো সরকার থেকে বল আমাদের রং করতে দিয়েছে, তোমরা তো আমাদের দেবে না, শুধু বকবে রং করলে। সেই জন্য আমাদের বইতে আমরা রং, তাই না? আচ্ছা, এটা চশমা। তার চট কোন, এবার চশমা কি দিয়ে হয়? অ দিয়ে হয়, দন্তান্ন দিয়ে হয়, না চ দিয়ে হয় বলতো? গুড, ভেরি গুড। তাহলে এখানে চ এটা আমরা রং করব, ঠিক আছে? এরম করে আ যেটা দিয়ে হয় সেই অক্ষরটা, আম যেটা দিয়ে হয় সেটা দিয়ে রং, সেটাকে রং করব। কলস যেটা ক দিয়ে হয় ক রং করব। এইভাবে আমরা রং করব। এবার এদিকে দেখো, এদিকে এবার এখানে যে দুটো একরকম দেখতে, যে দুটো একরকম দেখতে আমরা সেই দুটোকে কালার করব। তাহলে এখানে একরকম দেখতে কি কি আছে বলো তো? এটা দেখো তো, এটা একরকম দেখতে কোনটা কোনটা আছে দেখো? এই দুটো, এই চারটে নৌকা আছে, এই চারটে নৌকার মধ্যে কোন দুটো একদম একরকম বলো তো? কোনটা কোনটা বলো তো? এর 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 পাল, এটাকে বলে পাল, এর পাল আর এর পাল একই দেখতে। এর যে নৌকার যে কাঠামোটা সেটা আর এটা একই দেখতে, তাই না? আবার এর নিচে ঢেউ আছে দুটো, এর নিচে ঢেউ আছে দুটো, তাই না? দুটো দাগে। আচ্ছা, কিন্তু দেখো এর নিচেটা একটা, এখানে দুটো দাগ আর এখানে একটা দাগ, তাহলে এটা আলাদা হয়ে গেল। তাহলে এ দুটো তো এক হচ্ছে না, তাই না? এদিকে দেখ, তাহলে এই দুটো একই, তাই না? তাহলে এই দুটো আমরা রং করবো। এবার প্রজাপতি, প্রজাপতি ভালো লাগে? কই ভালো তো প্রজাপতি? কোন দুটো প্রজাপতি একদম একরকম দেখতে বলো তো? এই প্রজাপতিটা আর এই প্রজাপতিটা একদম একই রকম দেখতে, না? আর এদের মধ্যে দাগ আছে, এদের মধ্যে দাগ আছে, তার মানে এই দুটো রং করবো। কোন দুটো মাছ একই দেখতে? কোনটা? এটা আর এটা, দেখো এর মধ্যে দাগ আছে, এর মধ্যে গোল আছে, এর মধ্যে আছে গোল, এর মধ্যে আছে গোল, তো দুটো একই দেখতে, না? তাই দুটোকে আমরা রং করবো। হ্যাঁ, আচ্ছা এবার আসি আমরা এখানে, দেখো কি মজার। এখানে কোনটা তোমার, কোনটা পছন্দ হয় চারটের মধ্যে? খরগোশ, খরগোশ কোন রাস্তা দিয়ে এখানে গেছে? রাস্তাটায় হাত দিয়ে দিয়ে যাও তো। গুড, বুদ্ধি আছে, গুড। তাহলে এই রাস্তাটাকে আমরা রং করে দেবো, যাতে ওর রাস্তাটা ভুলে অন্য কারোর জায়গায় না চলে যায়। এখানে ও গেছে বেড়াতে, এখানে ওর বাড়ি। এবার ও যদি এখন এই রাস্তা দিয়ে চলে যায় তাহলে কচ্ছপের বাড়ি চলে যাবে, তাই না? তাহলে কি ওর আম্মু কাঁদবে না, তাই না? তাহলে ওর বাড়িতে ও যেতে হবে, তাই ওর রাস্তাটাকে আমরা রং করে দেবো, যেন ওর বাড়ি চলে যেতে পারে। আচ্ছা, এবার হচ্ছে এই কুকুরটা কোন বাড়িটা কোথায়, কোন রাস্তা দিয়ে যাবে বলো তো? হ্যাঁ, এই রাস্তাটা কোথায় গেছে বলো তো? গুড। তারপরে এমভাবে মাছটাও যাবে, মাছটা কই গেছে? এই চলে গেছে, ঠিক আছে? এভাবে করবো আমরা, রং করে দেবো রাস্তাগুলোকে, যাতে করে ওদের বাড়ি যেতে সুবিধা হয়। হ্যাঁ, তারপরে আমরা একই রকম তিনটে আওয়াজ হচ্ছে কোনটা? এটা কি বলো তো? ফুল। এটা কি? এটা কি? গুড। এটা কি? বই। বই, ঠিক আছে, তুমি ঠিকই বলেছো। এটা কি? বই। তাহলে এটা ব, এটাও বই, এটা ব, সব ব দিয়ে উচ্চারণ হচ্ছে। দেখো এটা বল, এটা বই, এটা ব, তিনটে একই রকম অক্ষর দিয়ে উচ্চারণ হলো না? আর এটা ফুল, তাহলে আলাদা ফ দিয়ে হলো, এই তিনটেকে আমরা রং করে দেবো। হ্যাঁ, ঠিক আছে, ওকে।